এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলা থেকে টাটা ফ্যাক্টরি ছিনিয়ে নিয়েছিল গুজরাট, এবার গুজরাট ছিনিয়ে নিচ্ছে ভারতের প্রথম টেসলা গাড়ির কারখানা। মোদি ও ইলন মাস্কের উপস্থিতিতে ঘোষণা হতে পারে নতুন কারখানা, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বছরে 5 লক্ষ টেসলা গাড়ি বানানো হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। গুজরাটের অটো হাব সানন্দেই মিলতে পারে টেসলার জমি। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ পটেল থেকে কি বলেছেন আপনাদের শোনাবো। বহুত আশাবাদী হম হ্যাঁ, গুজরাট সরকার হ্যাঁ, আর এলন মস্ক জি যে টেসলা কে নির্মাতা হ্যাঁ, ফাউন্ডার হ্যাঁ, উনকি ভি নজর ইহাঁ পর টিকি হুই হ্যায়। লেট আস হোপ কো ও গুজরাট মে আয়ে, আর গুজরাট মে টাটা হ্যায়, ফোর্ড হ্যায়, সুজুকি হ্যায়, উস মস উস তর্জ পে আগামী সময় মে গুজরাট কে বিকাশ কে লিয়ে ইয়ে বহুত বড়া অগর আতে হ্যায় তো উসকা ওয়েলকাম করতে হ্যায়, আর সরকার বিলকুল আসিস্টিং হ্যায়। এসে ভি গুজরাট কি প্রজা উদ্যোগো কে লিয়ে আশিস্টিংই হে, মদদ করতা হি হে, মতলব কে গুজরাট কা পুরা এনভায়রনমেন্ট সরকার সে লেকে প্রজা তক কা পুরা সাপোর্টিভ হে, তো মতলব ইয়াহা গুজরাট মে দেখতে হ্যায় আ জাতে হ্যায়। এই প্রসঙ্গে সিপিএম নেতা রবীন দেব কি বলেছেন শুনুন। থেকে গুজরাটে কারখানা চলে যাওয়ার ক্ষেত্রে আমরা তো বলেছিলাম রামধনু জোট হয়েছিল, তাতে বিজেপিও সঙ্গে ছিল, অন্যান্যরা এবং অতি বামেরাও মাওবাদীরও যুক্ত ছিল। স্বাভাবিকভাবেই এই বাংলার বেকারদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই এইভাবে যে 90% কাজ সম্পন্ন হওয়ার পর যে সিঙ্গুরে টাটা যে কারখানা সেটাকে ধ্বংস করার ফলে স্বাভাবিকভাবেই এখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা গুজরাটকে লক্ষ্য করে সমস্ত ধরনের প্রকল্প তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর সেখানে ওরা যদি আহ্বান জানায় সেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, এবং কেন্দ্রীয় সরকারের যদি মদত থাকে তাহলে একটা বাড়তি তারা সাড়া পাবে, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যেটা পশ্চিমবঙ্গ পারলো না সেটা করে দেখালো গুজরাট, গুজরাটে এবার হতে চলেছে প্রথম টেসলা গাড়ির কারখানা, কি বলবেন এই নিয়ে? গুজরাট তো অনেক আগে থেকেই এদিকে এগিয়ে গেছে, তারা ল্যান্ড ব্যাংক করে রেখেছে, চাইলে এলে দিয়ে দিচ্ছে, এক দুদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তারা পারমিশন দিয়ে দিচ্ছে, কাগজপত্র দিয়ে দিচ্ছে, ইলেকট্রিসিটি দিয়ে দিচ্ছে, জল দিচ্ছে, রোড দিচ্ছে, তো স্বাভাবিকভাবে তারা বিজনেস করতে চায়, লাভ করতে চায়, এগুলো লাগবে তারা পাচ্ছে, তো ওখানে চলে যায়। এবং এখানে যে টাটাকে দাঁড়ানো হলো সেও প্রথম গুজরাটকেই বেছে নিয়েছিল, ওখানে গেছিল। ওখানে গুজরাটের ইমেজ যেরকম শিল্প বন্ধ, বাংলার ঠিক উল্টে গেছে, এখানে শিল্পের বিরুদ্ধে এখানকার শিল্প বন্ধ করে এখানে ক্ষমতায় আসা হয়, রাজনীতি সর্বোপরি, তো আশা করা যায় না। এখানে এরা নো এন্ট্রি করে রেখেছে সমস্ত শিল্পকে, আর ওখানে সবসময় গ্রিন সিগন্যাল, আসুন যে কোনো শিল্প যেভাবে হোক, নতুন টেকনোলজি আসছে দুনিয়াতে, এগোচ্ছে, ভারতও চাইছে পলিউশন ফ্রি এবং ইলেকট্রনিক ভেহিকল তৈরি করতে, আমাদের দেশে খনিজ পাওয়া যাচ্ছে তার জন্য, আর সব রকম অনুকূলতা তৈরি হয়েছে, আর তার জন্য গুজরাট আগের থেকে তৈরি আছে, স্থায়ী গুজরাটে যাবে। পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের সরকারের, রাজনীতিরা তীর্থ যারা, তাদের এটা ভাবনা চিন্তা করা উচিত, এখানে সেরকম পরিবেশ তৈরি করা উচিত যাতে শিল্প হয়, যেখানে চাকরি হয়। ধন্যবাদ দিলীপ বাবু, আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। বাংলা থেকে টাটা ফ্যাক্টরি ছিনিয়ে নিয়েছিল গুজরাট, এবার গুজরাট ছিনিয়ে নিচ্ছে ভারতের প্রথম টেসলা গাড়ির কারখানা, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মোদি ও ইলন মাস্কের উপস্থিতিতে ঘোষণা হতে পারে নতুন কারখানা, এবং এই বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ ঠিক কি বলেছেন শুনুন। কারোর মধ্যে হাউতাশও নেই সেবা, যদি হাউতাশ থাকতো তাহলে যারাই 1000 দিন ধরে বসে আছে তাদের জন্য মানুষ রাস্তায় গণবিদ্রোহ করত, বাংলার মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিজেদের মাথার চুল ন্যাড়া করছে, এর থেকে লজ্জার কী আছে? এটার মধ্যযুগীয় দৃশ্য, হ্যাঁ এটা ভাবা যায়? হ্যাঁ কিচ্ছু নেই, এটা হতাশা। দেখুন, এই যন্ত্রণা বাঙালির থাকবে, খাল কেটে কুমির এনেছে, এখন সেই কুমিরের পেটে আমি যাব না কুমিরকে আমি বধ করব, বাংলার প্রত্যেকটা মানুষকে এই সিদ্ধান্ত নিতে হবে। বাংলার মানুষ যদি ভাবে আমি ভালো আছি, তাহলে জানবে তোমার আগামী দিনটা অত্যন্ত যন্ত্রণা।